সুস্বাস্থ্য সবার। তো চলো আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করবো, যেটা হচ্ছে পদার্থবিজ্ঞান নবম দশম শ্রেণীর হচ্ছে একটা চ্যাপ্টার, কাজ শক্তি ক্ষমতা। তো চলো আমরা কথা না বাড়িয়ে চ্যাপ্টারটা শুরু করি। তো ফার্স্ট একটু বলে দিই আসলে আমাদের এই চ্যাপ্টার আসলে কী কী ব্যাপার নিয়ে আলোচনা থাকবে। যেমন নামটা থেকে বুঝতে পারছো যে কাজ শক্তি ক্ষমতা, এবং আমাদের এক্স্যাক্টলি এই চ্যাপ্টার আসলে কাজ নিয়ে পড়তে হবে, শক্তি নিয়ে পড়তে হবে, ক্ষমতা নিয়ে পড়তে হবে। তো আমরা আজকে যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে কাজ। তো কাজ কী, কাজের হচ্ছে সূত্র বা হচ্ছে একক, মাত্রা বা এদের এক্সাম্পল, উদাহরণ, এগুলো আমরা দেখবো আজকে। তো আজকে আমরা চেষ্টা করবো কাজের এই ব্যাপারটা পড়ে ফেলতে। তো শুরুতেই কাজ নিয়ে একটু আলোচনা করি চলো, যে কাজ বলতে কী বোঝাচ্ছে। এই যে আমি এখানে দাঁড়িয়ে আসি, তো এটা কিন্তু আসলে কোনো কাজ না, বা আমি যেখানে কথা বলছি বা তোমাদের পড়াচ্ছি, এটা আসলে ফিজিক্সের ভাষায় কোনো কাজ না। তো ফিজিক্সের ভাষায় কাজ যদি হইতে হয়, কোনো বস্তুতে যদি আমি বল প্রয়োগ করি এবং যদি বস্তু সরে যায়, কথা সাপোজ চিন্তা করো যে হচ্ছে আমাদের এই জায়গাটায় একটা বস্তু আছে, ধরলাম এই হচ্ছে আমাদের একটা বস্তু। তো এই বস্তুটাকে সাপোজ আমি বল প্রয়োগ করলাম, যদি বল প্রয়োগে বস্তুটা এইখান থেকে, সাপোজ আমি এফ বল প্রয়োগ করলাম, এবং বল প্রয়োগে যদি বস্তুটা মনে করো এইখান থেকে সরে এই জায়গায় আসে, অর্থাৎ মোট কথা সরে যায়, অর্থাৎ বস্তু সরণ যদি ঘটে, শুধুমাত্র সেই ক্ষেত্রেই কাজের প্রশ্ন আসবে ফিজিক্সের ভাষায়। যদি এই বস্তুটা এখানে আসে, আমি বল প্রয়োগ করলাম, বস্তুটা সরলই না, এখানেই যেখানে ছিল সেখানেই যদি থাকে, তাহলে ফিজিক্সের ভাষায় কোনো কাজের কোশ্চেনই আসবে না, যে কাজই হয় না আসলে। সাপোজ এই যে বোর্ডটা আছে, আমি বোর্ডটাকে সাপোজ এভাবে এই যে ধাক্কা দিচ্ছি, বল প্রয়োগ করছে, বোর্ডটা কি কোনো সরে গেছে? সরে যায়নি। যেহেতু বোর্ডটা সরে যায় নাই, তো আমি যতই ধাক্কা ধাক্কি করি না কেন, বল প্রয়োগ করি না কেন, যেহেতু বোর্ড সরে নাই, তার মানে কোনো কাজ হয়নি। তার মানে ফিজিক্সের ভাষায় কাজ হইতে হলে অবশ্যই বল প্রয়োগ করা লাগবে, এবং বল প্রয়োগে বস্তু সরণ ঘটা লাগবে, মানে এক জায়গায় থেকে আরেক জায়গায় সরতে হবে। যদি বস্তুটা এক জায়গায় থেকে আরেক জায়গায় সরে, তাহলে কাজের প্রশ্ন আসবে যে হ্যাঁ কাজ হয়েছে। কাজ কত হবে সেইটা আমরা আসলে ডেফিনিশন থেকে শিখবো, আসলে কাজের মানটা কত সেটা কীভাবে বের করতে হয়। তো একটা বেসিক কথা আশা করি বুঝতে পারছো, যদি কাজ হইতে হয় অবশ্যই বল তো প্রয়োগ করতেই হবে, এবং বল প্রয়োগে বস্তুকে সরে যেতে হবে। বস্তু এখানে ছিল, বস্তুকে এই জায়গায় থেকে অন্য এক জায়গায় সরতে হবে, মানে সরণ ঘটতে হবে। সরণ যদি না ঘটে কাজ হয় না, শেষ এক কথায়। তো সাপোজ ধরলাম বস্তু সরণ ঘটছে, তাহলে কাজ তো হবে। তো কাজ কতটুকু কাজ হবে সেইটা আসলে আমরা ডেফিনেশন থেকে শিখবো। তো কাজের একটা ডেফিনেশন আছে, খাতা লিখে ফেলা সুন্দর করে। তো সেটা হচ্ছে কি, যে আমরা কী বলছি যে বল প্রয়োগে বস্তু সরণ হলে, প্রথম কথা বলছিলাম আগে যে বল প্রয়োগে যে বস্তু সরণ যদি ঘটে, এই জায়গায় থেকে আরেক জায়গায় যদি যায় সরে, তাহলেই শুধুমাত্র কাজ হবে। এবং কাজটা হবে কত বলা হয়েছে কি, যে বল এবং বলের দিকে সরণের উপাংশে গুণ ফল। অনেক কঠিন কথাবার্তা বলছে, তো আসলে একটু তোমাকে বোঝাই। তো বলছে কি, যদি বল প্রয়োগে, প্রথম কথা সাপোজ আমাদের এখানে একটা বস্তু আছে, এইখানে বস্তুটা ছিল, আমি করলাম কি, বস্তুটাকে বল প্রয়োগ করলাম, এদিকে বল প্রয়োগ করলাম, এ বল প্রয়োগ করলাম, এর ফলে দেখা গেলো কি, বস্তুটা এখান থেকে সরে এই জায়গায় চলে আসছে। আগে বস্তুটা এ পয়েন্টে ছিল, এখন বস্তুটা সাপোজ বি পয়েন্টে আসছে, তার মানে বস্তুটার পজিশন চেঞ্জ হয়েছে, বস্তুটা সরণ ঘটছে। ধরলাম বস্তুটা সরণ ঘটছে এস পরিমাণ, এখন কাজ তাহলে কত হবে, অবশ্যই কাজ হয়েছে, তাহলে কাজটা হবে কত আসলে। তো বলা হইতেছে যে কাজটা হবে কি, যে বল এবং বলের দিকে সরণের উপাংশ, তার মানে বল নিতে হবে, কতটুকু বল প্রয়োগ করছিলাম, আমি এফ বল প্রয়োগ করছিলাম, এবং এফ বল প্রয়োগের ফলে বলের দিকে সরণ। আসলে মোট কথা আমরা কাজ বলতে কী বুঝবো, সাপোজ এখানে বস্তু আছে, আমি যদি বল প্রয়োগ করি সরণ ঘটে, তাহলে বল যে প্রয়োগ করলাম, যেদিকে বল প্রয়োগ করবো সেদিকে কতটুকু সরণ ঘটছে ওইটা নিতে হবে মোট কথা। তার মানে আমি বল প্রয়োগ করলাম এই দিকে, বস্তু সরণও ঘটলো এই দিকে, এবং এইদিকে কতটুকু সরণ ঘটছে ভাইয়া, এস পরিমাণ সরণ ঘটছে, তাহলে আমি কাজ বলবো কি, ডাব্লিউ সমান এফ এস। বুঝিনি ব্যাপারটা, ছাড় একবার বলি যে কাজকে আমরা কী বললাম, যদি কোনো বস্তুতে বল প্রয়োগ করি, বল প্রয়োগের ফলে বস্তু সরণ ঘটে, মানে বস্তু সরে যায়, তাহলে কাজ হবে। কাজ কতটুকু হবে, কাজ হবে হচ্ছে আমি যতটুকু বল প্রয়োগ করলাম, এবং আমি যেদিকে বল প্রয়োগ করলাম সেই দিকে কতটুকু সরণ ঘটছে, তার যে গুণ ফল, এইটাকে এইভাবেই আমরা কাজের মানটা হিসাব করি আর কি। তারপরে ডাব্লিউ সমান কী দাঁড়াবে আমাদের, হচ্ছে ডাব্লিউ সমান দাঁড়াবে হচ্ছে এফ এস। তখন এটাকে আমরা কী বলছি, যে কোনো বস্তু যদি বল প্রয়োগ করি, বস্তু যদি সরে যায়, তাহলে এই যে বল প্রয়োগ করলাম, কতটুকু বল প্রয়োগ করলাম, আর যেদিকে বল প্রয়োগ করলাম সেই দিকে বস্তু কতটুকু সরে গেল, তার যে গুণ ফল, তাকে আমরা বলবো কি, কাজ। বাট নট নেসেসারি যে বস্তুকে আমি এদিকেই বল প্রয়োগ করলাম, বস্তু এদিকেই সরে যাবে। এই যে একটা কথা লিখছিলাম উপাংশের গুণফল, তো এই কথাটা আসলে একটু বুঝি। তো সাপোজ মনে করো এমন একটা সিনারিও আমরা নিলাম, এমন একটা জিনিস চিন্তা করলাম, যেখানে আমি বল প্রয়োগ করলাম এই দিকে, কিন্তু মনে করো বস্তুটা সরণ ঘটে গেলো কোথায়, এই বরাবর। তার মানে বস্তুকে আমি এই দিকে বল দিলাম, কিন্তু বস্তু মনে করো এই দিকে সরে গেল, এমন হইতেই পারে। সাপোজ এখানে একটা তল ছিল, এই তলের মধ্যে একটা বস্তু রেখে এদিকে ধাক্কা মারছি, বস্তুটা এভাবে উপরে উঠে গেছে, এমন হইতেই পারে।
তো তখন কাজ কত হবে? তো কাজের সংজ্ঞা আগের মতোই, তো তারা বলছে কি কাজ কত হবে, আমরা জানি ডাব্লিউ সমান কি হবে, তারা বলছে কি বল প্রয়োগে বস্তু সরণ হইলে। হ্যাঁ, এই যে বল প্রয়োগ করছে আমরা এদিকে, সরণ তো হয়েছে, এইখান থেকে এখানে চলে আসছে, সরণ হয়েছে তো কাজও হয়েছে, তো কাজটা কত হয়েছে? ঠিক আছে, ডাব্লিউ সমান আমরা কি লিখবো, যা কি বলছে যে বল এবং বলের দিকে সরণ, তাহলে বল তো আমি লিখলাম আগে, যে বল প্রয়োগ করছি এফ, এবং বলের দিকে সরণের উপাংশ, তাই আমি বল প্রয়োগ করলাম এই দিকে কিন্তু সরণ তো ঘটলো ওই দিকে, কিন্তু ওরা কি বলছে বলের দিকে সরণ নিতে হবে, অর্থাৎ আমি এই দিকে বল প্রয়োগ করছি, এই দিকে কতটুকু সরণ ঘটবে, অর্থাৎ এই দিকের মানটা কত, সরণ ঘটে গেছে ওই দিকে, তো ওই দিকের যতটুকু মান এই দিকে থাকবে ওই ব্যাপারটাকে বলা হয় উপাংশ, মানে এইটার কতটুকু অংশ এই দিকে আছে। তো যদি ধরে নিই যে আমি যেদিকে বল প্রয়োগ করছি আর যেদিকে সরণ ঘটলো তাদের মধ্যবর্তী কোণটা থিটা হয়, তাহলে এই দিকে যদি সরণ হয় এস, তাহলে এইটার কতটুকু অংশ এইদিকে থাকবে, সেইটা হচ্ছে এস কস থিটা, তার মানে সরণের উপাংশ হচ্ছে এই যে এস কস থিটা। তখন আমাদের ফর্মুলাটা দাঁড়াবে কীরকম, যে ডাব্লিউ সমান এফ এস কস থিটা। তার মানে আমি যদি সামারি একটু করি, তাহলে আমরা আসলে কী বলতে পারবো বলো তো? তাহলে আমরা বলবো কি যে যদি কোনো বস্তুতে বল প্রয়োগ করি এবং যদি সরণ ঘটে, তাহলে বস্তুতে আসলে কাজ হয়েছে একটা, এবং কাজের মানটা কত? কাজের মানটা হচ্ছে যতটুকু বল প্রয়োগ করলাম সেই বলের মান, আর যেদিকে বল দিছি সেদিকে যে সরণ তার যে গুণফল সেটা হচ্ছে আমরা বলবো কি কাজ। আর যদি আমি যেদিকে বল দিই সেদিকে সরণ না ঘটে অন্যদিকে ঘটে, তখন কি করবো? এরকম উপাংশ নেব। তাহলে তুমি মনে রাখবা আসলে কী ভাই, যে সুতরাং তুমি যেটা মনে রাখবো যে ডাব্লিউ সমান কি, ডাব্লিউ সমান হচ্ছে এফ এস কস থিটা, অথবা ডাব্লিউ সমান আমরা কী বলতে পারবো এফ গুণ এস। তাহলে এফ এস কস থিটা কখন হবে আর এফ এস কখন হবে, এটা কখন হবে, তুমি যদি যেদিকে বল প্রয়োগ করছো বস্তু সরণ যদি সেদিকেই ঘটে তাহলে এফ এস লিখবা, আর যদি দেখো যেদিকে বল প্রয়োগ করছো তার সাথে থিটা কোণ এরকম সরে গেছে, তার মানে এই দুইটা কেস তোমাকে মনে রাখতে হবে। যদি হচ্ছে এই দিকে বল প্রয়োগ করি আর এদিকে সরে যায়, তখন এরকম থিটা কোণে সরে গেলে এফ এস কস থিটা লিখবা, আর যদি হচ্ছে যেদিকে বল প্রয়োগ করছো সেদিকেই যদি সরে যায় তাহলে কি লিখবা, এফ এস লিখবা। তার মানে আমরা আসলে দুইটা সূত্র পাইলাম, ডাব্লিউ সমান এফ এস কস থিটা আর হচ্ছে এফ এস। তো এইটা একটু পরিচয়গুলো সুন্দর একটু লিখে রাখবা, যে এফ মানে কি বোঝাচ্ছে, এফ হচ্ছে বল, আর এস মানে কি বোঝাচ্ছে সরণ, আর এই থিটা কি, থিটা হচ্ছে বল আর সরণের মধ্যবর্তী কোণ, আমি বল প্রয়োগ করছি এদিকে সরণ ঘটছে এদিকে, তাহলে বল আর সরণের মধ্যবর্তী কোণটা হবে কি থিটা। ব্যাপার হচ্ছে যে আমরা কিন্তু চাইলে আসলে শুধুমাত্র যে এই ফর্মুলাটা যদি মনে রাখি ডাব্লিউ সমান এফ এস কস থিটা তাইলেই কিন্তু হয়, তাহলে আমাদের এইটার সাহায্যে সবগুলোকেই যে ব্যাখ্যা করা যায়। তো তুমি আপাতত মনে রাখো সমস্যা নেই, যে যদি যেদিকে বল প্রয়োগ করবো সেদিকেই যদি সরে যায় তাহলে এফ এস, আর যেদিকে বল প্রয়োগ করতে থিটা কোণে যদি সরে যায় তাহলে কী হবে এফ এস কস থিটা। পরিচয়গুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে, যে থিটা কার কার মধ্যবর্তী কোণ, এফ আর এস এর মধ্যবর্তী কোণ। তো এই হচ্ছে কাজ। তাহলে আমাদের এক লাইনে সামারি করে দিই, সেটা কি যে কাজ কি, যদি কোনো বস্তুতে বল প্রয়োগ করি এবং বস্তু সরণ হয় তাহলে কাজ হয়েছে, এবং কাজ কতটুকু হবে, যেদিকে বল প্রয়োগ করলাম ওই বলের মান আর ওই দিকে সরণের মান কতটুকু, সরণের মান যদি এস হয় তাহলে লিখবো এফ এস, আর যদি যেদিকে বল প্রয়োগ করলাম তার সাথে কোণ করে সরে যায় তাহলে ওই উপাংশ নিতে হবে, তখন কী হবে এফ এস কস থিটা, তার মানে ডাব্লিউ সমান এফ এস কস থিটা বা ডাব্লিউ সমান এফ এস। এবার এই যে কাজ তো আমরা বুঝলাম, কাজ হচ্ছে একক, আমরা কাজকে কীভাবে কোন একক ডিফাইন করি, তো আমরা অনেকগুলো দেখো, অনেকগুলো একক লিখে রাখছি। একটা হচ্ছে যে এসআই একক, এসআই একক পদ্ধতিতে আমরা কাজের একক বলবো কি নিউটন মিটার অথবা জুল, দুইটাই আসলে একই কথা বোঝাচ্ছে, নিউটন মিটার বা জুল। যেমন ধরো যে তুমি তো জানতাই যে এফ এর একক কী, বলের একক হচ্ছে নিউটন, স্বর্ণের একক কী মিটার, ওই জন্য আমরা বলছি কি যে আমাদের এসআই একক পদ্ধতিতে এই যে একক কী হবে নিউটন মিটার, আর নিউটন মিটার এই ব্যাপারটাকে বলা হয় কি আসলে জুল, তোমার যে দিয়ে প্রকাশ করি। তো এখন থেকে মনে রাখবো যে কাজের একক কী জুল বা নিউটন মিটার, আমরা বেশি ইউজ করি এই যে জুল। হ্যাঁ, আচ্ছা এরকম একইভাবে সিজিএস পদ্ধতিতে আমাদের কাজ রাখা হচ্ছে আর্গ, ইআরজি, আমরা এভাবে আর্গকে এভাবে লিখি অথবা বাংলায় লিখতে পারি আমরা যে আর্গ। আর এই জুলের সাথে আর্গের সম্পর্ক আছে, এটা তোমাকে মনে রাখতে হবে যে এক আর্গ ইজ ইকুয়ালস টু 10^-7 জুল, এই ইনফরমেশনটা মনে রেখো, আমাদের অনেক সময় অঙ্কের মধ্যে কাজে লাগতেও পারে। আচ্ছা ঠিক আছে, তো আরেকটা একক আছে এফপিএস পদ্ধতিতে, তো এই এফপিএস পদ্ধতিতে এককটা হচ্ছে কি যে ফুট পাউন্ডাল, ফুট পাউন্ডাল বা ফিট পাউন্ডাল। তো আমরা আসলে যেটা ভালো করে মনে রাখবো, কাজ কি বল প্রয়োগে যদি বস্তু সরণ হয় তাহলে বল আর সরণ যদি গুণটুন করি আমরা কাজ পাওয়া যাবো, অর্থাৎ ডাব্লিউ সমান এফ এস কস থিটা অথবা ডাব্লিউ সমান এফ এস, এটুকু জিনিস তোমাকে মুখস্থ রাখতে হবে, এটুকু টিএম। আর কাজের একক কি, কাজের একক হচ্ছে নিউটন মিটার বা জুল, অথবা সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে আর্গ, অথবা এফপিএস পদ্ধতিতে একক হচ্ছে ফিট পাউন্ড। তো এটুকু হচ্ছে একদম বেসিক জিনিস কাজ নিয়ে, তাহলে আশা করি এটুকু বুঝতে পারছো। তো এবার আমরা আলোচনা করবো, কাজ তো বুঝলাম যে কাজ কি, কাজের একক কি,
এবার আমরা একটু শিখে আসলে কাজের প্রকারভেদ। তো খাতা লিখে ফেলো যে কাজ আসলে তিন প্রকার। কাজ তিন প্রকার কী কী? একটা হচ্ছে ধনাত্মক কাজ, আসলে ছোটো একটু দেখাই আমি আসলে এখানে যে কাজ আসলে যে তিন প্রকার আমি একটু দেখাই দিই আসলে। তো লিখে বলো যে কাজ হচ্ছে তিন প্রকার। তো কাজের প্রকারভেদ, তো কাজকে আমরা আসলে তিন ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে ধনাত্মক কাজ, আর একটা কি ঋণাত্মক কাজ, আরেকটা হচ্ছে শূন্য কাজ। তো এইটুকু পর্যন্ত আমরা আলোচনা আজকে রাখবো। কাজ আসলে কয় প্রকার? কাজ আসলে তিন প্রকার। একটা হচ্ছে আমরা বললাম কি যে হচ্ছে ধনাত্মক কাজ, একটা হচ্ছে ঋণাত্মক কাজ, আর একটা হচ্ছে কি শূন্য কাজ। এই তিনটা তো আসলে আমরা একটা একটা করে দেখি, ধনাত্মক কাজ কি, ঋণাত্মক কি, দেখি আসো। তো শুরুতে আমরা আলোচনা করি ধনাত্মক কাজ নিয়ে। ধনাত্মক কাজ বা হচ্ছে এটা আরেকটা নাম আছে, এটাকে বলা হয় কি যে বলের দ্বারা কাজ। বলের দ্বারা কাজকে ধনাত্মক কাজ বলে। লেখা রাখো যে বলের দ্বারা কাজকে ধনাত্মক কাজ বলে, বলের দ্বারা কাজকে ধনাত্মক কাজ বলে। এবার দেখো, চিন্তা করো, সাপোজ আমি একটা তুমি উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে তুমি খুব ভালো বুঝতে পারবে। সাপোজ আমাদের এখানে মাটি বা হচ্ছে একটা টেবিল বা কিছু একটা আছে, এবং এর উপরে একটা বস্তু আছে। এবার সাপোজ মনে করো আমি এই বস্তুটাকে, এই বস্তুটাকে এইখান থেকে তুলে আমি যে উপরে উঠাচ্ছি, উপরে উঠাচ্ছি, তার মানে চিন্তা করো আমি বল প্রয়োগ করতেছি উপরের দিকে, আর এর ফলে বস্তুর স্মরণও ঘটতেছে কোন দিকে, উপরের দিকে। বস্তুটা এইখান থেকে উঠে উঠে সাপোজ এখানে চলে আসছে, তার মানে এই যে বস্তুটাকে আমি এখানে যে উঠাইলাম উপরের দিকে, তা আমি যেদিকে বল প্রয়োগ করছি বস্তুর স্মরণ ওইদিকেই ঘটছে। এই ব্যাপারটাকে বলা হয় বলের দ্বারা কাজ, অর্থাৎ আমি যেদিকে বল প্রয়োগ করছি সেই দিকেই স্মরণ ঘটছে। এটাকে আমরা বলি বলের দ্বারা কাজ, অর্থাৎ ধনাত্মক কাজ। হ্যাঁ, এরপরে আমাদের একটা হচ্ছে ঋণাত্মক কাজ। তো ঋণাত্মক কাজ ধরনটা বলি, বা ঋণাত্মক কাজ কি, ঋণাত্মক কাজ, ঋণাত্মক কাজের আরেকটা নাম আমরা বলি হচ্ছে বলের বিরুদ্ধে কাজ। লিখে রাখো যে বলের বিরুদ্ধে কাজকে ঋণাত্মক কাজ বলে, বলের বিরুদ্ধে কাজকে ঋণাত্মক কাজ বলে। এবার বলের বিরুদ্ধে কাজ বলতে আমরা কীরকম বোঝাচ্ছি? সাপোজ এবার আমরা আরেকটা উদাহরণ নিই। সাপোজ মনে করো এবার হচ্ছে এরকম, এই যে বস্তুটা এখানে আছে, এবার বস্তুটা মনে করো এই দিকে উঠে যাচ্ছে, তার মানে স্মরণ ঘটলো এই বরাবর। আমি জানতে চাইলাম কি যে অভিকর্ষ বল দ্বারা কাজ কত। আর তোমরা সবাই জানো যে অভিকর্ষ বল সবসময় কোন দিকে কাজ করে ভাইয়া, সবসময় যে নিচের দিকে কাজ করে, তার মানে বলটা আসলে প্রয়োগ হচ্ছে, বলটা প্রয়োগ হচ্ছে নিচের দিকে কিন্তু বস্তু উঠে যাচ্ছে উপরের দিকে। তো এখানে আমি উঠাইছি, মনে করো বস্তুটা এরকম ছিল টেবিলের উপর, আমি উঠাইলাম। এখন জিজ্ঞেস করি নি যে আমার দ্বারা কাজ কত, আমি বললাম অভিকর্ষ বলের দ্বারা কাজ কত। তো অভিকর্ষ বল তো নিচের দিকে টানতেছে আর বস্তু উঠে যাচ্ছে উপরের দিকে, তার মানে বল নিচের দিকে কিন্তু স্মরণটা কোন দিকে হচ্ছে উপরের দিকে। তার মানে এটাকে আমরা বলি কি যে দেখো বল যেদিকে প্রয়োগ হয়েছে স্মরণ কিন্তু বিপরীত দিকে ঘটছে। তো এই জন্য আমরা এটাকে বলবো কি আসলে যেদিকে বল প্রয়োগ হচ্ছে বিপরীত দিকে স্মরণ, তার মানে হচ্ছে কি বলের বিরুদ্ধে কাজ, আর এটাকে আমরা বলি কি যে ঋণাত্মক কাজ। বুঝতে পারছি না? আচ্ছা, ঋণাত্মক কাজ আসলে কেন বলতেছে, কারণ চিন্তা করো যে তুমি হচ্ছে যদি কাজের যে ফর্মুলাটা তুমি শিখছো যে W=FS cos, তোমাকে আরেকটু আমি ডিটেলস বলি। বলের মান তো কিছু একটা প্রয়োগ হয়েছে, সাপোজ কিছু একটা বল আছে, তো বলের মান বসাইলাম আমরা, স্মরণও ঘটছে তো স্মরণও বসাইলাম। এবার কস থিটা মানে কি ছিল, হ্যাঁ যে আমি হচ্ছে বল প্রয়োগ করছি যেদিকে আর স্মরণ ঘটছে যেদিকে, তাদের মধ্যবর্তী কোণ তাকায় দেখো বল হয়েছে এই দিকে স্মরণ ঘটছে উপরের দিকে, তাদের মধ্যবর্তী কোণটা কত আসলে 180 degrees। এবার তুমি যদি কস 180 degrees বসাও দেখবে না মাইনাস চলে আসবে। তো কাজের মানটা মাইনাস চলে আসছে মানে এই বলছি আসলে ঋণাত্মক কাজ, আর এটাকে আমরা বলি কি যে বলের বিরুদ্ধে কাজও বলি। তাহলে এখান থেকে তুমি কী মনে রাখলা যে কাজ আসলে তিন প্রকার, একটা হচ্ছে ধনাত্মক কাজ, একটা হচ্ছে ঋণাত্মক কাজ। ধনাত্মক কাজ কি যে বলের দ্বারা কাজ, আমি যেদিকে বল প্রয়োগ করবো ওইদিকেই স্মরণ ঘটবে, এটাকে বলে ধনাত্মক কাজ। ঋণাত্মক কাজ কি যেদিকে বল প্রয়োগ করবো স্মরণ অন্যদিকে ঘটবে, বিপরীত দিকে ঘটবে, ঠিক বিপরীত দিকে ঘটবে, এখানে বলবো কি যে ঋণাত্মক কাজ, এটা শূন্য কাজ। তো এবার আসলে আমরা আলোচনা করি শূন্য কাজ কি। বুঝতে পারছো শূন্য কাজ মানে কি, কাজ হবে না মানে W সমান কত আসবে, জিরো আসবে। তো শূন্য কাজ কি কীভাবে হইতে পারে চিন্তা করো, যে মনে করো কোনো একটা বস্তুতে আমি হচ্ছে বল প্রয়োগ করলাম, এই যে বল প্রয়োগ করতে আসছে কিন্তু কোনো স্মরণ ঘটে নাই, তার মানে যদি বল প্রয়োগ করি আমি, বল প্রয়োগ করি কিন্তু হচ্ছে স্মরণ না ঘটে, স্মরণ যদি জিরো হয় তখন কী হবে, কাজ জিরো হবে। আবার মনে করো যে হচ্ছে এবার বলতো এমন একটা উদাহরণ যে আমি বল প্রয়োগ করবো স্মরণও ঘটবে তাও কাজ জিরো হবে, সেটা একটা সিচুয়েশন সম্ভব। কীরকম আচ্ছা আমি দেখাই, মনে করো সাপোজ এই যে একটা বস্তু আছে, এই বস্তুতে আমি এই দিকে বল প্রয়োগ করলাম আর বস্তু মনে করো সরে গেলো এই যে এই বরাবর, তাহলে কাজ তো হয়েছে কারণ আমি বল প্রয়োগ করছি স্মরণ করছে, কাজ হয়েছে কিন্তু কাজ জিরো হয়েছে। কীভাবে দেখো,
যে এইদিকে বল প্রয়োগ করলাম তাহলে বলের একটা মান আছে, সরণ ঘটলো এইদিকে সরণের মান আছে। তো আমরা কাজের সূত্র কি শিখছিলাম, ওই যে ডাব্লিউ সমান এফ এস কস থিটা, তাহলে মনে করো এফ এর মানটা কিছু একটা বসালাম, সাপোজ আমি 10 নিউটন বল প্রয়োগ করছি, এর ফলে মনে করো সরণও ঘটছে মনে করো 5 মিটার। আর এইবার লক্ষ্য করে দেখো আমি যেদিকে বল প্রয়োগ করছি আর যেদিকে সরণ করছি এদের মধ্যবর্তী কোণটা কত, 90 ডিগ্রি না? 90 যদি বসায় কজ 90, আর তোমরা অলরেডি জানো যে এই যে কজ 90 মানটা আসলে কত, 0। তার মানে এখানে বল প্রয়োগ হয়েছে সরণও ঘটছে, তারপরেও কিন্তু আসলে কি ভাইয়া কাজের মানটা 0, অর্থাৎ এটাকে আমরা বলি কি শূন্য কাজ। তার মানে বল প্রয়োগ করে সরণ ঘটলেও কাজের মান শূন্যও আসতে পারে, এমনও সম্ভব। এবং একটা উদাহরণ তোমাদেরকে বলি, মনে করা হচ্ছে যে চিংড়ি মাছ, সাপোজ এটা চিংড়ি মাছ, অনেক সময় কোয়েশন আসে যে এই চিংড়ি মাছকে আমরা খোঁচা দিই তাহলে কাজ কত হবে, বা বল প্রয়োগ করি সাপোজ 10 নিউটন বল প্রয়োগ করলাম কাজ কত হবে, অ্যান্সার হচ্ছে কাজ হবে 0। কেন? কারণ এই চিংড়ি মাছকে খোঁচা দেয়, চিংড়ি মাছের একটা বিহেভিয়ার কি যে উপরের দিকে লাভ দেয়, তাহলে তুমি বল প্রয়োগ করলো এইদিকে আসলে লাভ দিলো উপরের দিকে, তাহলে সরণ ঘটলো উপরের দিকে, এই বল প্রয়োগ করলো এইদিকে সরণ ঘটলো এদিকে, মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি হলে কী হবে, কাজের মানটা 0 হবে। তাহলে এটাই বলছিলাম আসলে। তাহলে আমি একটু সামারি করে আসলে কী কী জানলাম আমরা, আসলে কী কী বললাম যে আসলে কাজ কী, যদি কোনো বস্তুতে আমি আসলে বল প্রয়োগ করি ভাই, এবং বল প্রয়োগে যদি বস্তু সরণ ঘটে শুধুমাত্র সেই ক্ষেত্রেই কাজ হয়। আর সেক্ষেত্রে কাজটা কত হয়, এই যে ডাব্লিউ সমান এফ এস কস থিটা বা ডাব্লিউ সমান এফ এস ইস্টটাকে আমরা আলোচনা করলাম, কাজের একক কি জুল বা হচ্ছে নিউটন মিটার বা হচ্ছে আর্ক এগুলো। আর প্রকারভেদ কী বললো আমরা, যে কাজ আসলে 3 প্রকার, একটা হচ্ছে ধনাত্মক কাজ, একটা হচ্ছে ঋণাত্মক কাজ, একটা হচ্ছে শূন্য কাজ। আমরা ধনাত্মক কাজ বলতে কী বোঝায়, ঋণাত্মক কাজ বলতে কী বোঝায়, বা শূন্য কাজ বলতে কী বোঝায়, এগুলো আমরা একটু বুঝতে পারলাম, ঠিক আছে না? সাপোজ আমরা একটা এক্সাম্পলের একটু দেখি, যে আসলে এই যে আমরা কাজ বের করলাম ডাব্লিউ সমান এফ এস কস থিটা, একটা এক্সাম্পল দেখি। মনে করো সাপোজ আমি 1 নম্বর এক্সাম্পল এরকম বললাম যে সাপোজ আমার কাছে একটা বস্তু আছে, এই বস্তুতে আমি হচ্ছে এরকম করে বল প্রয়োগ করলাম সাপোজ 10 নিউটন, আর এর ফলে বস্তুটা মনে করো এইদিকে সরে গেল কয় মিটার, 2 মিটার সরে গেল, তাহলে বস্তু এখন এই জায়গায় চলে আসছে। তো আমাকে বলা হলো যে বস্তু আছে, বল প্রয়োগ করলাম সরণ ঘটলো, তাহলে এখন কাজ কত হবে বলো। তো মনে করো আমাদের এখন কাজ জিজ্ঞেস করছে, তাহলে আমরা কী লিখবো? তো আমরা জানি ডাব্লিউ সমান হচ্ছে কি, ডাব্লিউ সমান হচ্ছে এফ এস, কারণ যেদিকে বল প্রয়োগ করছি ওইদিকেই সরণ ঘটছে, তাহলে এফ এর মানটা কত, বলের মানটা হচ্ছে 10 নিউটন, আর এই যে আমাদের সরণ কত, সরণ হচ্ছে 2 মিটার, তাহলে এই যে বল আর সরণ যদি গুণ করে দিই কী চলে আসবে, আমাদের কাজ চলে আসবে, তাহলে বলবো কি যে কাজ কত, 20 জুল। সহজ এক্সাম্পল, বুঝতে পারছি না? মনে করো আমরা আরও একটা এক্সাম্পল দেখি, সাপোজ এরকম যে সাপোজ আমাদের এখানে একটা এরকম হেলানো তল আছে, এখানে একটা বস্তু ছিল, আমরা বললাম কি যে এই বস্তুর এইদিকে আমরা বল প্রয়োগ করলাম মনে করো 20 নিউটন, আর এর ফলে বস্তুর মনে করো এই যে মাথায় চলে আসছে, ধরলাম এখানে স্বর্ণ করছে 2 মিটার। লক্ষ্য করো আমরা কিন্তু আসলে ধরি 10 নিউটন বল দিছি, দেখো আগের মতোই কিন্তু আমরা আগের মতোই বল দিছি 10 নিউটন বস্তুটাকে, স্বর্ণ ঘুরছে 2 মিটার, কিন্তু এদিকে অন্যদিকে স্বর্ণ ঘুরছে 2 মিটার। আর আমাকে বলে দিলাম যে আসলে এখানকার মনে করো এই যে 30 ডিগ্রি, এই বলে দিলাম যে এইটুকুর মান হচ্ছে 30 ডিগ্রি। এখনও আমাকে বললো কাজ কত, তাহলে আমরা কী লিখবো, আমরা এবার কিন্তু লিখবো কি ডাব্লিউ সমান এফ এস কস থিটা, তাহলে এফ এর মান কত, এফ এর মান হচ্ছে 10 নিউটন, স্বর্ণ কত 2 মিটার, আর কস থিটা, থিটা মানটা কত, এই যে কস 30 ডিগ্রি। এবার যদি তুমি এটুকু হিসাব করো, একটু মান বসাই দাও, দেখবা তোমার কি চলে আসবে, একটা ভ্যালু চলে আসবে। তার মানে এইভাবে করে আমরা কিন্তু কাজের মানগুলোও হিসাব করতে পারি। তো নেক্সটে আমি তোমাদেরকে আরও এক্সাম্পল দেখাবো, তো আশা করি এটুকু বুঝতে পারছো। তো আমাদের আজকে আলোচনা কী ছিল, যে আসলে কাজ কী, কাজের ডেফিনেশন বা হচ্ছে কাজের সূত্র, এবং কাজের প্রকারভেদ, আর হচ্ছে এককগুলা বা দু একটা এক্সাম্পল। নেক্সটে আমরা এর আরও বেশ কিছু এক্সাম্পল দেখবো। তো আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক আছে।